হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা দেখব টাইপস অফ ইনহারিটেন্স তো ইনহারিটেন্সে কতগুলো টাইপস আছে সেগুলো দেখব তবে তার আগে আমরা কিছু টার্মিনোলজিস নিয়ে ডিসকাস করবো যে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজিস যেগুলো আমরা ইনহারিটেন্স ইউজ করার সময় আমাদের লাগবে তো ফার্স্টে কী আছে ক্লাস তো ক্লাস তো অবশ্যই ম্যান্ডেটারি এটা তো লাগবেই তো ক্লাসের কিছু আমি বললাম না কারণ ক্লাস আমরা আগের ক্লাসে আমরা অনেক ক্লাস নিয়ে অনেক ডিটেলসে পড়েছি তো ক্লাসে আমি কিছু বললাম না তো নর্মালি ক্লাস কিন্তু লাগবে এটা আমি জাস্ট পয়েন্ট হিসাবে লিখে রেখেছি দেন সেকেন্ড হচ্ছে সুপার ক্লাস আর প্যারেন্ট ক্লাস তো সুপার ক্লাস প্যারেন্ট ক্লাসটা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি সুপার ক্লাস কি প্যারেন্ট ক্লাস কি এবং সাব ক্লাস কি চাইল্ড ক্লাস কি তো আমি ডিটেলসে কিছু বলছি না বা ইনকে বোঝাচ্ছি না তো আমি একবার নর্মালি বলে দিচ্ছি যে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস কি এই ক্লাস হুজ ফিচার্স আর ইনহারিটেড ইজ নোন সুপার ক্লাস অর এ বেস ক্লাস অর এ প্যারেন্ট ক্লাস ওকে তো যে ক্লাসটাকে আমরা ইনহেরিট করছি বা যে ক্লাসটাকে আমরা ইউজ যে ক্লাসটার আমরা মেথড গুলো ইউজ করব তো সেই ক্লাসটা হচ্ছে সুপার ক্লাস বা সেটাকে প্যারেন্ট ক্লাসও বলে বা সেটাকে বেস ক্লাসও বলে ওকে তো আ সেকেন্ড হচ্ছে সাব ক্লাস অর চাইল্ড ক্লাস তো সাব ক্লাস বা চাইল্ড ক্লাস কি যদি দা ক্লাস দ্যাট ইনহেরিটস দা अदर ক্লাস ইজ नोन as সাব ক্লাস অর এ ডেরিভ ক্লাস ডেরিভ ক্লাস অর এক্সটেন্ড ক্লাস ওকে অর চাইল্ড ক্লাস দ্য সাব ক্লাস ক্যান অ্যাড ইটস ওন ফিল্ডস অ্যান্ড মেথডস ইন অ্যাডিশন টু দ্যাব সুপার ক্লাস ফিল্ডস অ্যান্ড মেথড তো এগুলো ডিসকাস করেছি আমি বলে দিই যে সাব ক্লাস কি সাব ক্লাস হচ্ছে যেটাতে যে ক্লাসটাতে আমরা যে সুপার ক্লাসটাকেই এক্সটেন্ড করছি বা ইনহারিট করছি যে ক্লাসটার মধ্যে আমরা ইনহারিট করছি সেই ক্লাসটা হচ্ছে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস বা সেটাকে ডিরাইভ ক্লাসও বলে যখন সেটাকে বেস্ট ক্লাস মানে সুপার ক্লাসটাকে যখন আমরা বেস্ট ক্লাস বলি এটাকে বলা হয় আচ্ছা আমি একেই বুঝে দিই তো আমাদের আমি আমরা ধরে নিচ্ছি যে দুটো ক্লাস আছে একটা ক্লাস ওকে এবং এটা আর একটা ক্লাস এটা হচ্ছে আর একটা ক্লাস ওকে তো এটা হচ্ছে ক্লাস এ এটা তো এটা হচ্ছে ক্লাস এ অ্যান্ড এটা হচ্ছে ক্লাস বি তো ক্লাস এ ক্লাস বি এই দুটো হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা ক্লাস এবং ক্লাস তে ক্লাস এর মধ্যে আমাদের কিছু কোড লেখা আছে ওকে ক্লাস এর মধ্যে কিছু মেথডস কিছু ভেরিয়েল ডিক্লেয়ার করা আছে তো আমরা এ কে বিয়ের মধ্যে এক্সটেন্ড করছি ওকে তো এর মধ্যে যে মেথড ফিল্ডসগুলো আছে যে প্রপার্টিস গুলো সেগুলো আমরা এর মধ্যে বিয়ের মধ্যে আমরা ইউজ করতে পারবো তো কি হচ্ছে এটাকে আমরা বি এর মধ্যে এক্সটেন্ড করছি এ ক্লাসটাকে আমরা বি এর মধ্যে এক্সটেন্ড করছি বা ইনহারিট করছি ওকে এটা কিন্তু মাথায় রাখবে এ ক্লাসটাকে এ যে ক্লাসটা সেটাকে বি এর মধ্যে ইনহারিট করছি এবার কি হচ্ছে এখানে কি বলছে তো সুপার ক্লাস কোনটা সুপার ক্লাস আর সাব ক্লাস কোনটা তো এটা হচ্ছে সুপার ক্লাস এটা হচ্ছে সুপার ক্লাস এটা হচ্ছে সুপার ক্লাস সেটা আমরা আগের দিন বলে জেনেছিলাম এটা হচ্ছে সুপার ক্লাস এটা হচ্ছে সুপার ক্লাস এটাই হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস আর এটাই হচ্ছে আমাদের আমাদের আরেকটা কি বলেছিলাম যেন বেস ক্লাস ওকে এটা হচ্ছে সুপার ক্লাস এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এটা হচ্ছে বেস ক্লাস ওকে আর যে বি ক্লাসটা আছে বি ক্লাসটা যেটা এক্সটেন্ড করছে যেটা একে এক্সটেন্ড করছে সেটা কি সেটা হচ্ছে সাব ক্লাস সেটা হচ্ছে সাব ক্লাস এটা কি বলবো চাইল্ড ক্লাস দেন আরেকটা হচ্ছে এটাকে বলবো আমরা ডিরাইভড ক্লাস কেন এই এটাকে ডিরাইভড করছে ওকে এটাকে বলবো হচ্ছে ডিরাইভড ক্লাস তাই কটা হলো তো চাইল্ড ক্লাস সাব ক্লাস এবং সুপার ক্লাস সব বুঝে গেলাম এবং দেন আসছি রিউজিবিলিটি হ্যাঁ আর একটা এখানে একটা লাইন ছিল দ্য সাব ক্লাস ক্যান অ্যাড ইটস ওন ফিল্ডস অ্যান্ড মেথড ইন অ্যাডিসন টু দ্য সুপার ক্লাস ফিল্ডস অ্যান্ড মেথড আমাদের যে এটা কিন্তু আমি আগের ভিডিওতেও ডিসকাস করেছি যে এই যে এই যে এ যে এর মধ্যে যে কোডগুলো আছে যে মেথড বা প্রপার্টিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এর বিয়ের মধ্যে ইউজ করতে পারবো এবং বিয়ের মধ্যেও আমরা কিন্তু তার নিজের মেথড বা বিয়ের কিছু আলাদা মেথড বা তার যে যে ক্লাস যে ক্লাসে এই ক্লাসের মধ্যে নিজের কিছু প্রপার্টি বা আলাদা কিছু মেথড আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারবো ওকে এই নয় যে শুধুমাত্র এর কোডগুলি আমরা ইউজ করতে পারবো একে এক্সটেন্ড করলে শুধু এটাকেই ইউজ করতে পারবো বিয়ের আর কিছু ইউজ করতে পারবো না এমন নয় ওকে তো ওটাই বলেছে যে বিয়ের মধ্যে আমরা তার নিজস্ব প্রপার্টিস বা মেথড আমরা ডিক্লেয়ার করতে পারি দেন ইউজও করতে পারি ওকে তো আর কি বলেছে রিউজিবিলিটি ইনহারিট্যান্ড সাপোর্টস দ্য কনসেপ্ট অফ রিউজিবিলিটি ইউজিবিলিটি কী বলতে চাইছে আমি বলে দিই তো রিউজিবিলিটি হচ্ছে ধরো এর মধ্যে একটা মেথড আছে এর মধ্যে একটা মেথড আছে যার যার নাম নাম হচ্ছে হচ্ছে অ্যাড 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 ওকে আমি নামটা বলে দিচ্ছি এখানে লেখা পসিবল না তো অ্যাড একটা মেথড আছে এবং বিয়ের মধ্যে আমরা সেই অ্যাডটাকে ইউজ করবো কিন্তু আমরা চাইছি যে বিয়ের মধ্যে এখানে যে অ্যাডটা আছে সেটা হচ্ছে দুটো দুটো আলাদা আলাদা প্যারামিটার নিচ্ছে এবং দুটো প্যারামিটারকে যোগ করে মানে দুটো আলাদা আলাদা আর্গুমেন্ট নিচ্ছে দুটো ভ্যালু নিচ্ছে এবং সেটাকে যোগ করে রিটার্ন করছে এবং বিয়ের মধ্যে কি হচ্ছে আমরা চাইছি যে এটাকে ইউজ করব কিন্তু এটাকে একটু চেঞ্জ করে যদি আমাদের তিনটে এই যে অ্যাড যে এটা যে মেথডটা যে সেটাকে যদি তিনটে ভ্যালু আসে তো তিনটে ভ্যালুকে আমরা যোগ করে সেটাও রিটার্ন করবো ওকে তো কী হচ্ছে এখানে যে ভ্যালুটা ছিল এখানে যে অ্যাড যে মেথডটা ছিল সেটাই দুটো প্যারামিটার ছিল এবং এটাকে আমরা চেঞ্জ করে আমরা জাস্ট একটা আলাদা প্যারামিটার ইউজ করলাম একটা প্যারামিটার ইউজ একটা প্যারামিটার অ্যাড করে আমরা যখন ভ্যালু তিনটে যোগ করে আমরা রিটার্ন করে দিলাম তো এটাকে বলা হচ্ছে কোড রিউজিবিলিটি আমরা কোড রিজিবিলিটি না সরি রিউজিবিলিটি ওকে কোড রিউজিবিলিটিটা আমরা আগের একটা আগের যে ভিডিওতে আমরা বলেছিলাম কোড রিউজিবিলিটি বলতে আমরা কোডটাকে সফট করার কোডটা কমন সেটা ক্লাসের ক্লাসের জন্য ইনহারিটেন্সে ক্লাসের জন্য তো এইখানে ইউজিবিলিটি বলতে চেয়েছে যে আমরা কিন্তু ওই যে কোডটাকে কোডটায় কিন্তু অবশ্যই ইউজও করতে পারবো এবং ইউজ তো করতে পারবো সঙ্গে আমরা তার যে এই যে কোডটা আছে এই কোডটাকে আমরা কিছু অ্যাডও করতে পারবো ওকে এটাকে বলছে ইউজিবিলিটি রিউজিবিলিটি দেন আসি এবার আচ্ছা টার্মিনোলজি শেষ হয়ে গেল এবার আমরা আসি ইনহারিটেন্স টাইপস এটা হচ্ছে আমাদের মেন টপিক তো ফার্স্টে আসি সিঙ্গেল ইনহারিটেন্স তো সিঙ্গেল ইনহারিটেন্স কি সিঙ্গেল ইনারিটেন্স ইনহারিটেন্স হচ্ছে একটা ক্লাস থাকবে এবং একটা সুপার ক্লাস থাকবে এবং একটাই সাব ক্লাস থাকবে এবং সেটা হচ্ছে সিঙ্গেল ইনহারিটেন্স এখানে আমরা যে এক্সাম্পলটা দেখিয়েছি এবং আগের ভিডিওতে যে প্রোগ্রামটাও করেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল ইনহারিটেন্স এটা হচ্ছে সুপার ক্লাস এবং এটা এটা হচ্ছে সাব ক্লাস এবং সাব সুপার ক্লাসটাকে আমরা জাস্ট সাব ক্লাসের মধ্যে সুপার ক্লাসটাকে আমরা সাব ক্লাসের মধ্যে এক্সটেন্ড করছি বা ইনহারিট করছি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহারিটেন্স দেন এবার আসি হচ্ছে লেভেল ইনহারিটেন্স তো লেভেল ইনহারিটেন্সটা এখানে আমি একে বোঝাচ্ছি তো এটাকে আমি ইরেজ করে দিই মাল্টিলেভেল ইনহারিটেন্সটা আমাকে এই আচ্ছা তো ফার্স্টে হচ্ছে আমাদের একটা একটা ক্লাস আছে এটা একটা ক্লাস আমি ছোটো করি দেন আর একটা ক্লাস আছে আমাদের দেন আরেকটা ক্লাস আছে এখানে তো এই হচ্ছে মাল্টি লেভেল ইনহারিটেন্স তো মাল্টি লেভেল ইনহারিটেন্স কি এই যে ক্লাসটা এটা ধরে নিলাম ক্লাস এ এটা ধরে নিলাম ক্লাস বি এবং এটা ধরে নিলাম ক্লাস সি এই ক্লাসটা এটা এটাকে ইনহারিট করছে কে বি এবং বিটাকে ইনহারিট করছে সি এবার এখানে কিভাবে হবে এটা এই যে এ এর মধ্যে কিছু কোড লেখা আছে সেটা বি এর মধ্যে ইনহারিট হলো তার মানে বি এর মধ্যে কি এ চলে এলো ওকে তো এ এর মধ্যে আমরা বি যে কোডগুলো সেটা ইউজ করতে পারবো দেন এর এর মধ্যে যে কোডগুলো ছিল সেগুলো আমরা ইউজ করতে পারবো তাকে কি হচ্ছে বি এ কে ইনহারিট করছে এবার যখন সি কে বি ইনহারিট করছে তখন কি হচ্ছে সি এর মধ্যে আমাদের বিয়ের কোডটা তো চলে আসছে ওকে বিয়ের যে কোডটা ছিল সেটা তো চলে আসছে এবং বিয়ের মধ্যে যেহেতু এ ছিল এটাও কিন্তু এর মধ্যে চলে আসবে ওকে তো এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহারিটেন্স এটাও কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো এ এর কোডটাও অ্যাক্সেস করতে পারবো বি এর কোডটা অ্যাক্সেস করতে পারবো সি এর কোডটাও তো অবভিয়াসলি আমরা সি এর মধ্যে যেগুলো সেগুলো ইউজ করতে পারবো ওকে এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহারিটেন্স দেখো এটা হচ্ছে লেভেল জিরো আমরা যদি লেভেল ওয়াইজ ধরো এটা লেভেল জিরো লেভেল ওয়ান লেভেল টু হ্যাঁ লেভেল ওয়াইজ যেহেতু লেভেল ওয়াইজ হচ্ছে তো এটা হচ্ছে মাল্টিলেভেল ইনহারিটেন্স এবার আসি হচ্ছে তারপর একটা হায়ারিক্যাল ইনহারিটেন্স তো হায়ারিক্যাল ইনহারিটেন্স কী আমি একে বোঝাচ্ছি তো এটাকে আমি ইরেজ করে দিই তো মাল্টি ইনহেরিটেন্স ইনহারিটেন্স লেভেল তো হলো এবার হচ্ছে আমাদের হায়ারিকাল তো হায়ারিকাল হচ্ছে হায়ারিকাল স্ট্রাকচার জানো সবাই আচ্ছা আমি এখান থেকে একটা সেপ নিয়ে নিই তো এটা ধরলাম একটা ক্লাস এবং ক্লাস এটা একটা এ ক্লাসে এবং একটা একটা ক্লাস এবং এটা হচ্ছে আর একটা ক্লাস তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি ওকে তো এ কি করছে এ বি কে বি তে ইনহারিট বি কে ইনহারিট করছে এবং সি একে সিও একে ইনহারিট করছে মানে বিয়ের এর মধ্যে আমরা একে ইউজ করছি সি এর মধ্যে আমরা একে ইউজ করছি এটা কি হচ্ছে হায়ারিক্যাল ইনহারিটেন্স দেখো একটা হায়ারিক্যাল স্ট্রাকচার বা একটা ট্রি যেটা যারা ট্রি পড়েছ যদি ডিএসএ পড়ে থাকো তো ট্রিতে দেখো ট্রি একটা বায়নারি ট্রি একটা যার এরকম করে আমরা মাল্টিপ্যাল আমরা যদি বায়নারি ট্রি নয় এটা ট্রি একটা তো ওইখান থেকে আমরা আবার একটা ইয়ে করে নিলাম আরেকটা ক্লাস আছে যেটা ডি সেটা কিন্তু একে ইনারিট করতে পারে মাল্টিপাল হতে পারে ওকে তো এটা হচ্ছে হায়ারিক্যাল ইনহারিটেন্স মানে একটা সুপার ক্লাস মেন সুপার ক্লাস তার থেকে আরও সাব ক্লাস ইউজ হচ্ছে এটা হচ্ছে হায়ারিক্যাল ইনহারিটেন্স মাল্টিপেল এখানে দেখে বুঝতে পারছো যে মাল্টিপেল সাব ক্লাস কিন্তু আমাদের হতে পারে কিন্তু সুপার ক্লাস কিন্তু একটাই থাকবে ওকে এটা হচ্ছে হায়ারিক্যাল ইনহারিটেন্স এবং এরপর আসছি মাল্টিপেল ইনহারিটেন্স তো মাল্টিপেল ইনহারিটেন্সটা আমরা বুঝবো তো এটাকে আমরা ইরেজ করে দিই তো মাল্টিপল ইনহারিটেন্স কি মাল্টিপেল ইনহারিটেন্স হচ্ছে এর উল্টো আমরা যে হায়ারিকাল স্ট্রাকচারটা দেখলাম তার উল্টো জাস্ট উল্টো উল্টো বলতে এরকম এটা একটা ক্লাস এবং এটা হচ্ছে আর একটা ক্লাস and এখানে আরেকটা ক্লাস ওকে তো এটা হচ্ছে হায়ারার্ক্যাল ইনহেরিটেন্স এটা হচ্ছে এ ধরলাম এটা হচ্ছে বি এটা ধরলাম সি এবার এখানে কি হচ্ছে জাস্ট উল্টো এ কে এ কি ইনহেরিট করছে কে সি এবং বি কে ইনহেরিট সি তো কি হচ্ছে এই দুটো সুপার ক্লাস দুটো সুপার ক্লাস কিন্তু ইনহেরিট করছে সি সরি এটা আমি মাঝখানে এটা দিলাম এটা কিন্তু আলাদা কিছু না জাস্ট এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ তো এ একটা আলাদা ক্লাস ডিফারেন্ট ক্লাস বি একটা ডিফারেন্ট ক্লাস তো এ কে সি কী করছে এ কেও ইনহারিট করছে বি কে ইনহারিট করছে তো এর মধ্যে কিছু কোড লেখা আছে বি এর মধ্যে যদি কিছু কোড লেখা আছে সেটা কে ইউজ করছে সি তো সি এর মধ্যে আমাদের এ যেমন চলে আসছে সেই রকম বি ও চলে আসছে ওকে তো সি এর মধ্যে আমরা এ কে ইউজ করছি বি কে ইউজ করছি এটা হচ্ছে মাল্টিপল ইনহারিটেন্স এবার একটা পয়েন্ট আছে এখানে দেখো যে জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপেল ইনহারিটেন্স উইথ ক্লাসেস জাভার মধ্যে আমরা এই যে মাল্টিপেল ইনহারিটেন্স এটাকে কিন্তু আমরা নর্মালি ইউজ করতে পারি না তার জন্য কীভাবে ইউজ করবো আমরা তাহলে তো জাভাতে যখন ইউজ করবো তখন আমরা ইন ইন্টারফেস যখন আমরা পড়বো তখন ইন্টারফেস দিয়ে আমরা ইউজ করবো সেটা ক্লাসের মতনই একটা জিনিস ইন্টারফেস তো ইন্টারফেস যখন পড়বো তখন আমরা দেখবো যে মাল্টিপেল ইনহারিটেন্স এরকমভাবে আমরা ইউজ করবো ওকে তো নর্মালি আমরা ইনহারিটেন্স দিয়ে আমরা করতে পারি না যে মানে মাল্টিপল ইনহারিটেন্স আমরা এইভাবে করতে পারি না এবার একটা লাস্ট একটা যেটা আছে হাইব্রিড ইনহারিটেন্স তো হাইব্রিড ইনহারিটেন্স তো বুঝতে পারছো হাইব্রিড মানে হচ্ছে আমরা এটা মুছে দিতে হাইব্রিড মানে হচ্ছে নর্মালি আমাদের যে আগের যেসব ইনহারিটেন্সগুলো ছিল এই যে যে বাকি যে ইনহারিটেন্স সিঙ্গেল মাল্টিপেল হায়ারিক্যাল এইগুলোকে আমরা যদি অ্যাড করি দুটো একটা বা দুটো একটা না মোর দ্যান টু মোর দ্যান টু যদি একসাথে থাকে একসাথে স্ট্রাকচার একটা ইনহারিটেন্স হয় তো তখন সেটা হচ্ছে মাল্টিপল হাইব্রিড হাইব্রিড ইনহারিটেন্স ওকে তো হাইব্রিড বলতে আমরা যদি এরকম ধরি যে এটা হচ্ছে আমাদের একটা আমরা এরকম ধরলাম তো এটা হচ্ছে একটা আমাদের মাল্টি লেভেল ইনহারিটেন্স এবং আমরা দেখলাম যে এবার এখান থেকে একটা চেঞ্জ হয়ে এটাকে আমরা হায়ারিকাল হায়ারিকাল স্ট্রাকচার বানিয়ে দিলাম ওকে তো এটা হচ্ছে ক্লাস এ এটা হচ্ছে ক্লাস বি এটা হচ্ছে ক্লাস সি এটা হচ্ছে ক্লাস ডি ওকে তো এটা কি হচ্ছে এ কে ই কে ইনহারিট করছে কে বি এর মধ্যে কি বিটা হচ্ছে একটা সাব ক্লাস সাব ক্লাস কে ইনহারিট করছে এ এই দুটো কি আছে লেভেল আমাদের যে মাল্টিলেভেল ইনহারিটেন্স ছিল মাল্টি লেভেল ইনহারিটেন্সে আছে এবং এই যে বি ক্লাসটাকে একে ইনহারিট করছে সি অ্যান্ড বি ক্লাসটাকে আবার ইনহারিট করছে ডি তো এখানে কি হচ্ছে এই 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 জায়গাটাতে এই জায়গাটাতে কি হচ্ছে আমাদের কিন্তু হায়ারিক্যাল ইনহারিটেন্স দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে মাল্টিলেভেল ইনহারিটেন্স এটা হচ্ছে হায়ারিক্যালি হায়ারিক্যাল ইনহারিটেন্স তো এই দুটো যখন দুটো বা মোর দ্যান টু যখন আমরা দেখতে পাবো কোনো ইনহারিটেন্সের সেই সব ইনহারিটেন্সগুলোকে আমরা বলবো কি হাইব্রিড ইনহারিটেন্স ওকে তো এই হয়ে গেল মাল্টি ইনহারিটেন্সের টাইপস এর পরের ভিডিওতে আমরা একটা একটা করে প্রত্যেকটার ইনহারিটেন্সের একটা করে প্রোগ্রাম করব অ্যান্ড দেন আমরা ইনহারিটেন্স শেষ করবো এবং ইনহারিটেন্সের শেষের দিকে আমরা কিছু আরও কিছু স্পেশাল প্রোগ্রাম দেখব যেগুলো হয়তো তোমাদের ইন্টারভিউ রিলেটেড এবং চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই